আজকে আমরা এই ভিডিওতে এমন একটা পেনি স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যার মধ্যে কিনা দেখতে পাওয়া যাচ্ছে মুভমেন্ট দেখানো শুরু করে দিয়েছে, আর কালকে আসতে চলেছে সেই স্টকের মধ্যে রেজাল্ট। হয়তো তারই এফেক্ট আমরা অলরেডি চার্টের মধ্যে পড়তে দেখতে পাচ্ছি। তো চলো দেখে নেব সেটা কোন স্টক আছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত আছে। আদৌ কি সেই স্টক ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা সেটাও কিন্তু দেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। ফ্রেন্ডস, আমরা অনেক সময় হাই লেভেলের স্টকের মধ্যে বাই করতে পারি না, কিন্তু কিছু কিছু সময় আমরা পেনি স্টক খুঁজি, সস্তায় খুঁজি, আর যার মধ্যে খুঁজে থাকি কোয়ালিটি। তো চলো দেখে নেব যে সেই স্টকের মধ্যে কোয়ালিটি আছে কিনা, ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা, আর সেই স্টকের মধ্যে লং টার্মের জন্য যাওয়া যেতে পারে কি না। এখানে আমি লং টার্ম কেন বলছি ফ্রেন্ডস, কেননা যখন কোনো পেনি স্টকের মধ্যে আমরা ইনভেস্ট করতে যাব তখন ডেফিনেটলি লং টার্ম তো দিতেই হবে, কেননা শর্ট টার্মের মধ্যে পেনি স্টক আমাদেরকে লাখ টাকা বা কারোর টাকা কামিয়ে দেবে সেটা কিন্তু নয়। তো সেই কারণের জন্যই আমি বললাম যে লং টার্ম। তো চলো ফ্রেন্ডস দেখে নেব সেটা কোন স্টক আছে, সাথে এখানে আমি দুটো কোশ্চেনের অ্যান্সারও দিতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, যদি তোমরা চাইছো প্রতিনিয়ত তোমাদের কাছে এই ধরনের আপডেট পৌঁছে যাক তাহলে ফ্রেন্ডস তোমাদেরকে করতে হবে স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব, সাথে ফ্রেন্ডস সবার কাছে শেয়ারও করতে হবে যাতে তারাও জানতে পারে যে কীভাবে বাংলাতে স্টক মার্কেট থেকে নলেজকে ইনহ্যান্স করা যায়। তাছাড়া এখন কিন্তু চ্যানেলে শর্টস ভিডিও আছে, সেটা দেখাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, কেননা খুবই কম সময়ের মাধ্যমে সেখান থেকে নলেজ গেইন করারও সুযোগ থাকছে। তো ভালো, চলে যাব ভিডিওর দিকে। তো আজকে আমরা যেই পেনি স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে 3i ইনফোটেক লিমিটেড। তো তার এখানে আমি চার্ট ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস দেখো, একটু পেছন দিক দিয়ে যদি যাই, দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছিলো যে স্টক অনেকটাই আপার সার্কিট দিল। আপার সার্কিট দেওয়ার পর কী হলো, যারা নিচু লেভেলে বাইং করেছিল তারা কিন্তু প্রফিট বুক করলো, আর সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কারেকশন এসেছিলো। বেশ কিছুদিন এক থেকে দু মাস কনসোলিডেট করলো, দেন আবার আপ মুভমেন্ট দেখালো, এখান থেকে আবারও কারেকশন এসেছে, যে নেমে এসেছে, দেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার কিন্তু এর মধ্যে আপার সার্কিট লাগা শুরু করে দিয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 4.52% কিন্তু আপ মুভমেন্ট ছিল, আর এই স্টক ওপেন হয়েছিল 9.15 টাকাতে। হাই আমরা দেখতে পাচ্ছি 9.25 টাকা আছে, আর লো আছে 8.07 টাকা, আর ক্লোজিং এর প্রাইস আছে 9.25 টাকা। চলো দেখে নেব এই মুহূর্তে আমাদের কি করা উচিত আছে বা কেন এর মধ্যে আপার সার্কিট লাগছে। তো ফ্রেন্ডস, বিএসসি ক্যালেন্ডারের উপর আমরা চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 17 মে 3i ইনফোটেকের রেজাল্ট আসতে চলেছে। তো অনুমান করা যাচ্ছে যে হয়তো এর মধ্যে রেজাল্ট কিছুটা পজিটিভ আসতে চলেছে, আর তার এফেক্ট কিন্তু অলরেডি চার্টের মধ্যে দেখানো শুরুও করে দিয়েছে। ফ্রেন্ডস, আমরা এমন অনেক সময় দেখে থাকি যে নিউজ আসার আগে থেকেই চার্টের মধ্যে কিন্তু রিয়াকশন করা শুরু করে দেয়, আর সেটাই মনে হচ্ছে যে হওয়া শুরু করে দিয়েছে। তাছাড়া এনএসসি ইন্ডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে যে এর মধ্যে কিন্তু কোয়ান্টিটি ট্রেড হয়েছে 44.19%। তো এখানে কিন্তু একটা ভারী কোয়ান্টিটিও ট্রেড হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, মানুষ কিন্তু ভরসা দেখাচ্ছে এই স্টকের মধ্যে। ডেফিনেটলি ফ্রেন্ড অনেকটাই সস্তাতে আছে, আর আইটি সেক্টরে কিন্তু স্টক আছে, ভালো একটা পারফরমেন্স দেখানোরও কিন্তু শুরু করে দিয়েছে। আর কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে এর মধ্যে বেশ কিছু কন্ট্রাক্ট এসেও পৌঁছেছিল। তাছাড়া বিএসসি ইন্ডিয়াতে চলে এসেছি আমরা, আর তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আরই আছে 21%, যেটা কিনা খুবই ভালো আছে বলা যাচ্ছে, ভেরি ভেরি গুড কিন্তু বলা যায়। আমরা জানি 10% থাকলে ভালো, আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে 21, পিবি আছে 2.71 আর পিই আছে 12.82, এর মার্কেট ক্যাপ আছে 1516 কোটি। এটা কিন্তু একটা ফ্রেন্ড স্মল ক্যাপ কোম্পানি আছে, স্মল ক্যাপ কোম্পানি কিন্তু রিস্ক থাকে আমরা জানি, কিন্তু সেখান থেকে রিভার্টও কিন্তু ওঠানোর অনেক সুযোগ থাকে। এই প্রাইসটাকে ব্রেক করে যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু এর আপার প্রাইস ব্যান্ড দেখতে পাওয়া আছে 9.84 টাকার কাছাকাছি, আর যদি নিচে আসে তাহলে সেটা আছে 8.92 টাকার কাছাকাছি।
তো তোমরা চাইলে অবশ্যই এই পয়েন্টগুলোকে নোট ডাউন করতে পারো। এখানে আমি তোমাদের সামনে চার্ট লাগিয়ে দিয়েছি, দেখো স্টক কিন্তু এইভাবে 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 পারফরমেন্স দেখিয়ে থাকে। এক সময় আপার সার্কিট লাগা শুরু করে, দেন প্রফিট বুক হয়, নিচে নেমে আসে, আবার আপার সার্কিট, দেন নিচে নেমে আসে। তো যদি তোমরা এর মধ্যে যেতে চাইছো তাহলে কিন্তু ডেফিনেটলি ছোট মোট কোয়ান্টিটি ওঠাতে পারো আর লং টার্মের জন্য ছেড়ে দিতে পারো। আমরা এমন অনেক সময় মার্কেটে গিয়ে জিনিস কিনি 700 বা 1000 টাকা আর সেটা কয়েকদিন বাদে ইউজ করার পরে ফেলে দিই। যখন আমরা কোনো পেনি স্টকে ইনভেস্ট করতে যাব তখন ডেফিনেটলি 1000 থেকে 2000 টাকায় ইনভেস্ট করব আর সেটা লং টার্মের জন্য ছেড়ে দেব। যদি লটারি লেগে যায় দেন তাহলে কিন্তু ডেফিনেটলি খুবই ভালো আছে। এখন দেখতে পাওয়া যাচ্ছে এই স্টক একটা ভালো পারফরমেন্সও দেখাচ্ছে, ফিউচারে হয়তো আরও কিছুটা ভালো পারফরমেন্স দেখাতে পারে, কেন কোম্পানির মধ্যে বেশ কিছু কন্ট্রাক্টও কিন্তু আসছে। তো তোমরা চাইলে অবশ্যই 3i ইনফোটেকের দিকে ফোকাস করতে পারো লং টার্মের ক্ষেত্রে। আর কালকে কিন্তু ডেফিনেটলি এর রেজাল্ট আসতে চলেছে, আর এর রেজাল্ট কেমন হবে সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো চলো চলে যাবো নেক্সট স্টকের দিকে। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি তোমরা আমার ভিডিও দেখছো আর ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস ডেফিনেটলি লাইক বাটনে ক্লিক করতেই হবে, কেননা তোমাদের লাইক খুবই ইম্পর্টেন্ট আছে। তোমরা যত লাইক করবে ততই কিন্তু ইউটিউব আমার ভিডিওকে সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস প্লিজ লাইক না করে থাকলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিও। তাছাড়া ফ্রেন্ডস জিরোধা প্ল্যাটফর্মের উপর নেক্সট যে স্টকের আমি চার্ট লাগিয়েছি সেটা হচ্ছে ডক্টর লাল প্যাথল্যাব লিমিটেড। ডক্টর লাল প্যাথল্যাবের মধ্যে কি হচ্ছে সেটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে। আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কিন্তু নিচের দিকে স্টক নেমে আসছে। কেন নেমে আসছে? কেননা যদি তোমরা এর লাস্ট প্রিভিয়াস হাই দেখবে তো সেটা প্রায় বলতে গেলে 3400 টাকা অবধি পৌঁছে গেছিলো। স্টক কিন্তু সবসময় ওপরের দিকেই চলবে না, নিচের দিকেও নেমে আসবে। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু কারেকশন আসছে। এই স্টক কিন্তু ডেফিনেটলি ফান্ডামেন্টালি স্ট্রং আছে, তাতে কিন্তু কোনো ডাউট নেই। যারা উঁচু লেভেলে বাই করেছে তারা ডেফিনেটলি হোল্ড অ্যান্ড কন্টিনিউ করবে, কিংবা এখন যখন কারেকশন আসছে তখন আরও কিছুটা কোয়ান্টিটি নিয়ে প্রাইসটাকে মার্জিন করা যেতে পারে। যদি এই প্রাইসটাকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে কিন্তু ডেফিনেটলি এর যা নেক্সট সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সেটা আছে 2587 টাকার কাছাকাছি। আর মনে করা হচ্ছে যে এই সাপোর্টে কিন্তু অবশ্যই আসবে, কেননা দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে RSI কিন্তু অনেকটা উইক হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় বলতে গেলে 40-এর কাছাকাছি আসছে। আবার এটাও হতে পারে যে 40-এর কাছাকাছি আসার পর বাউন্স ব্যাকও কিন্তু করতে পারে। আমরা দেখে থাকি যেসব স্টক ফান্ডামেন্টালি স্ট্রং হয় তারা কিন্তু 40-এর কাছে আসার পরে আবারও বাউন্স ব্যাক করে থাকে। এখন ডেফিনেটলি আমাদের এই সাপোর্টে আসা অব্দি ওয়েট করতে হবে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ড, সেই স্টকের নাম হচ্ছে SBI IN এর চার্ট কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 200 এক্সপোনেনশিয়াল আর 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও আমি লাগিয়েছি। এখন কিন্তু 200-এর উপরে এই স্টক ট্রেড করছে, যেটা খুবই ভালো কথা আছে। আর এখানে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছে হয়তো সাপোর্টে আসতে পারে, আর তার প্রাইস থাকছে 335। যদি কেউ ফ্রেশ বাইং করতে চাইছো তাহলে ডেফিনেটলি এই প্রাইসে আসা অবধি ওয়েট করতে পারো। তাছাড়া অনেকটাই হাই হয়ে গেছিলো লাস্ট কোভিডে, আমরা দেখতে পাচ্ছিলাম যে এই স্টক 150 টাকা অবধি চলে এসেছিলো, দেন প্রায় 350 অবধি কিন্তু পৌঁছে গেছিলো। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে একই প্রাইসের মধ্যে ঘোরাঘুরি করছে, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করছে। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে স্টক কিন্তু এখনও বুলিশ আছে, এই 100 মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নিতে পারে। তাছাড়া RSI মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে RSI একটু নিচের দিকে কারেকশন দেখাচ্ছে। তোমরা চাইলে অবশ্যই এই সাপোর্টে আসা অবধি ওয়েট করতে পারো। তো ফ্রেন্ডস তোমরা কী ভাবছো এই সব স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।